বাবা, চিচাগুন না রাখলে সত্যি চলছে না। দাঁড়ায়নি কেন? এই নাও, আমি কি দাঁড়িয়েছি? এ বাজারে 30-40 টাকার কম কেউ থাকবে না। 30-40 টাকা এতে মানুষ বাঁচে? মরা বাঁচা তো আর মানুষের হাত নয়, আয়ু থাকলে বাঁচতেই হবে। তা তোমার তো সেই 30,000 টাকা যবে থেকে রিটায়ার করেছো তবে থেকে ব্যাংকে পড়ছে, তার থেকে কিছু দাও না? তারপর যদি তাড়াতাড়ি না মরি তখন আমার টাকাও থাকবে না, তোরাও থাকবে না। বাবা, যদি মারা যাও আর্থিক তো দেড় ট্যাক্সেই যাবে, তার থেকে এখনই কিছু দাও না? এখন দিলেও তো 20 ট্যাক্স লাগবে। আর বাবা, তোমার সঙ্গে কথা বলা, আচ্ছা মায়ের গয়নাগুলো তো দিতে পারো, প্রায় 10,000 টাকার গয়না তোমার কাছে রয়েছে। ওই নিয়ে কি করবি? ওই যে সব 22 ক্যারেট গোল্ড, যাকে বলে 22 ক্যারেট গোল্ড, এখন গভর্নমেন্ট থেকে ব্যানই করে দেননি, এখন তো সব 14 ক্যারেটের যুগ চলেছে। বাবা, তুমি যে কি ধাতু দিয়ে গড়া! কে? শুনলাম আপনাদের বাড়িতে ঝি চাকর নেই, তা একবার খোঁজ নিতে এলাম। রাখবেন নাকি স্যার চাকর? হ্যাঁ হ্যাঁ। আরে কৃষ্ণা, কৃষ্ণা তোর বরজাদিমাকে একবার পাঠিয়ে দে। তুমি দাঁড়াও বাবা, বাড়ির মেয়েরা আসুক, তার সাথে কথা বলে নেবে। রাখুন, সবাইকে সামনাসামনি কথা হয়ে যাওয়াটা ভালো। কিন্তু বাবু, আগে ঝি কেন চলে গেল সেটা যদি একটু দয়া করে বলেন। কি করে বলবো বাপু, কেন চলে গেল? অ কৃষ্ণা, তরকারিগুলো নিয়ে নে, আজকালকার লোকেদের যা মতি গতি। তা বাবা, মায়নে কত নেবে? হ্যাঁ, মায়নের কথা আমরা বলবো এখন, তুমি বরং কি কি কাজ করতে হবে সেইটা বলে নাও, নাহলে পরে তো আবার ঝামেলা করবে। বাড়িতে কজন মেম্বার? 9-10। ন-10 জন? কি কাজ করতে হবে? সবই, জল তোলা, মশলা বাটা, কাপড় কাচা, বাসন মাজা। এতগুলো সবই কে কিছু করে না বুঝি? না, কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না বাবা, বাড়ির ছেলের মতো থাকবে। চাকরতে কি আর কেউ ঘরের ছেলের মতো রাখে মা? ওগুলো সব চাকর ভুলোনোর কথা। শুনুন বাবু, 50 টাকা মাইনে দিতে হবে, আর মেয়েদের কোনো কাজ করতে পারবো না। আহা, তোমার মুখ দেখে 50 টাকা দেবে? 50 টাকা শুনে এরকম করছেন মা? নিউ আলিপুরে 60 টাকা নিয়ে সাদাসাদি করছে, শুধু যাচ্ছি না ফ্যামিলি মেম্বার বেশি বলে। আমাদের আবার বেশি লাগতে চললে সুবিধা হয়, মেয়েদের কোনো ঝামেলা নেই, পুরস্কার কাজ করে চলে আসবো, কোনো ঝঞ্ঝাট থাকবে না। অত টাকা বাবু দিতে পারবো না। আর দাঁড়াও বাবা, দাঁড়াও, গোলমাল করো না, একজন লোক ছাড়া এক দণ্ড চলবে না। শোনো বাবা, প্রথম মাস তুমি বরং 30 টাকা দাও, তারপর এক মাস দেখে আমরা পরে বাড়ি দেবো। এক মাস 9-10 জনের ফাই ফরমাস খেটে যদি প্রাণে বাঁচি তবেই তো বাড়াবেন বাবু। ভেবে দেখুন, আমি কাল এসে খবর নেব। নাও হারবড়ি, এক গাটা কাজ বলে দাও, ওইরকম করে বললে লোক আমরা থাকে। ভালো কথা বলতে গেলেন, ভাস্কর ছুটে গেল, সন্ধ্যে 7টা হয়ে গেল, এখনো 1 কাপ চা খেলাম না, আর তুই আমাকে এক্সারসাইজ করতে বলছিস? খালি পেটে কি এক্সারসাইজ করা যায়? কি করে জানবো বাবা যে এখনো তোমার চা জোটেনি? 5টায় ছুটি হয়েছে, তারপর 2টো টিউশনে ঠেঙে এই তো সবে বাড়ি ঢুকেছি আমি। আমার কি পেটে কিছু পড়েছে? ওই ডালটা কিনতে এগিয়েছে, কৃষ্ণাকে পাঠিয়ে দিচ্ছি। কৃষ্ণা, এই কৃষ্ণা, বাবা কি বলছে দেখ। বর্দা, বাজার করে এনেছো না? আবার এক্ষুনি ছুটতে হবে বর্দা। বাহ, এসেই ঢুকুটুকু চালিয়েছে, বেশ আছো বাবা। বড় ভাইয়ের সঙ্গে ওভাবে কথা বলতে নেই শেষ ঠাকুর, বুঝেছ? হাজারে উনি তোমার চেয়ে বড়। নীতি জ্ঞানে দিও না বড়বতি, বুঝলে? উনি বাড়িতে বসে বসে মাল খাবেন, সেটা ছেলে মেয়েদের পক্ষে মোটেই শুভ নয়। তবুও বাড়িতে বসে করছে, বাইরে থেকে নেশা ভাঙ করে সে চাচাবাচি করলে সেটা খুব ভালো হতো। নিজের চরকায় তেল দে, বুঝলি? নিজের চরকায় তেল দে, স্টুপিড। একটা কথা বললে যদি সবার গায়ে লাগে তাহলে তো আর একসঙ্গে থাকা চলে না বললি, আর সকলের কথা নয় ছেড়ে দিলি।
ইন্টুকে তো মানুষ করতে হবে। বেশ তো, পৈতৃক বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে যদি ভালো থাকিস তো যা না। সেরকম রোজগার করতে পারলে নিশ্চয়ই চলে যেতাম। হ্যাঁ,